سلام علیکم. কি হো আসসালামু আলাইকুম দর্শক, এই কনকনে শীতে আপনাদের উষ্ণ উষ্ণ গরম গরম শুভেচ্ছা জানাচ্ছি। আমরা এখন রয়েছি মাদারীপুরের রাজার উপজেলার পৌর এলাকার, যদিও এটি পৌর এলাকা এলাকা না, ওপারে বদরবাসা, একবারে হচ্ছে আপনার রাজার পৌর এলাকা। আপনাদের এই শীতের সকালে সকলকে অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। সকালে সবাই উঠবেন, এরকম সুন্দর আবহাওয়া কিন্তু সকালেই একমাত্র দেখা যায়। সেটি যদি আপনারা সকালে ওঠেন, তাহলে কিন্তু এই আবহাওয়াটি আপনারা বা এই প্রাকৃতিক সৌন্দর্যটি আপনারা লক্ষ্য করতে পারবেন। আমরা এই কুমার নদের উপরে নির্মিত যে সে আপনার সাঁকো, সে সাঁকোর উপরে রয়েছি। নদীতে যদিও এখন আপনার যে নদীর যে নাব্যতা বা প্রবাহ, সেটি আগের থেকে অনেকটাই কম, আর শীতের দিনে তো শুষ্ক মৌসুম, সেই অর্থে পানি থাকার কথাই না। তারপরও এখানে কিছুটা রয়েছে, কিন্তু ওপাশে আমাদের ওইদিকে কিন্তু আপনার একেবারে নেই বললেই চলে। যাই হোক, আপনাদেরকে আমরা এই সকালবেলা এই সুন্দর প্রকৃতি দেখানোর জন্যই মূলত ওঠা, আজকেও আমরা উঠেছি। আপনারাও উঠবেন, সকালবেলা হাঁটবেন, সকালে হাঁটলে স্বাস্থ্য শরীর মন দুটি ভালো থাকবে। সে পর্যন্ত সকালে ভালো থাকবেন, এবং আগামীকাল সকালে আপনাদের সাথে আবারও দেখা হবে, এই প্রত্যাশা ইনশাল্লাহ দেখা হবে, সেই প্রত্যাশা রাখছি। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।